আরেকটি অগ্নি পরীক্ষা লিওনাল মেসিদের। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পোল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচটি জিতলে কোনো হিসাব ছাড়া শেষ হলো নিশ্চিত, কিন্তু ম্যাচটি ড্র করলে তাকিয়ে থাকতে হবে সৌদি আরব মেক্সিকোর ম্যাচের দিকে। তখন তাদের শেষ হলো ওটা নির্ভর করবে এই ম্যাচের ফলাফলের ওপর। গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে আর্জেন্টিনার সামনে হিসাব যখন এই, পোল্যান্ডের গোলকিপার শেজনি একটা হুমকি দিয়ে রেখেছেন মেসিকে। সময়ের অন্যতম সেরা খেলোয়াড়কে নিষ্প্রব আর গোলহীন রাখার জন্য সব ধরনের প্রস্তুতি নাকি নিয়ে রেখেছে শেজনির দল পোল্যান্ড। এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচের প্রথমটিতে হেরে যায় আর্জেন্টিনা। সৌদি আরবের কাছে 2-1 গোলে হেরে যাওয়া সেই ম্যাচে প্লান্টি থেকে আর্জেন্টিনাকে এগিয়ে দিয়েছিলেন লিওনেল মেসি। পরের ম্যাচে মেক্সিকোর বিপক্ষে 2-0 ব্যবধানে জয়ও একটি গোল করেন পিএসজি ফরওয়ার্ড। সৌদি আরবের বিপক্ষে মেসি প্লান্টি থেকে গোল করেছেন বলেই কিনা প্লান্টি ঠেকানোর জন্য হুমকি দিয়েছেন শেজনি। পোল্যান্ডের গোলকিপার বর্তমানে খেলেছেন ইতালিয়ান সিরিয়া দল জুভেন্টাসে, সেখানে প্লান্টি ঠেকানোর পাঠটা তিনি ভালোভাবে শিখে নিয়েছেন, সেটাও মনে করে দিয়েছেন আর্জেন্টিনা দল আর মেসিকে। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগের দিন শেজনি বলেছেন, জুভেন্টাসের গোলকিপিং কোচ আমাদের প্লান্টি নেওয়া খেলোয়াড়দের বিশ্লেষণ করার পদ্ধতি শিখিয়েছেন। শেজনি এরপর যোগ করেন, মেসি আমি তোমাকে বিশ্লেষণ করেছি, আর্জেন্টিনার বিপক্ষে খেলতে নামতে আর তর সইছে না আমার।